সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহবুব শাকিল আপনাদের সাথে আছি। আশা করি সবাই ভালো আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে একটু কমেন্ট করে জানান। এবং আপনারা কে, কোথা থেকে আছেন, কি করছেন, কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান, মানে আগের চেয়ে একটু ভালো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? এবং কে কোথা থেকে আছেন। হ্যাঁ, আমার সাথে আরিফ হোসেন আরিফ আছে, এরপরে আছে সাদিয়া তালুকদার, আদিম মাহমুদ আছে আমার সাথে, আতিকুর রহমান আছে, শারমিন সুলতানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমার সাথে আরও আছে সিদ্ধার্থ হাসান, মুর্শিদা রাজা আছে, সুমন আহমেদ শুভ আছে। আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে? ওকে, তো গত ক্লাসে আপনাদের, মানে লাইভ ক্লাসে কিছুদিন আগে আমি আপনাদেরকে লিটারেচার একটা লাইভ ক্লাস নিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা সময়ের। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা এর পর থেকে কিছু একটা শেখার ট্রাই করব। গত ক্লাসে আপনারা মনে করে দেখেন, আপনাদের আমি বলেছিলাম যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, ইতালির যে ভেনিস নগরী সেটার প্রেক্ষাপটে লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস গল্পটা, মানে নাটকটা, এটা লিখেছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। তো আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়রের আজকে আমরা বিখ্যাত একটা রোমান্টিক ট্র্যাজেডি রোমিও জুলিয়েট নিয়ে কথা বলবো। রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও জুলিয়েটের সাথে আপনারা সবাই পরিচিত এই নামটার সাথে, তাই না? রোমিও এবং জুলিয়েটের অমর কাহিনী। আমরা একটু দেখে, আমরা একটু লাল কালি দিয়ে একটা হার্ট এঁকে দেই বুঝার জন্য, ঠিক আছে? রোমিও এবং জুলিয়েট, রোমিও এবং জুলিয়েটের গল্পটা বা পুরা যে গল্পটা, মূল গল্পটা কে কে জানেন এই নাটকের, দেখি কমেন্ট করেন। রোমিও এবং জুলিয়েটের গল্পটা কে কে জানেন, জানেন না কে কে তারাও কমেন্ট করেন। জানেন নাকি জানেন না, ইয়েস অর নো? রোমিও এবং জুলিয়েটের গল্পটা জানেন নাকি জানেন না, ইয়েস অর নো? জানলে তো ভালোই, না জানলে অনেক মজা করে আজকে জানিয়ে দিব। আর যারা জানেন তারাও অনেক মজা করে আজকে আরেকবার শিখতে পারবেন রোমিও এবং জুলিয়েটের নাটকটা, আরেকবার বুঝতে পারবেন, আরেকবার জানতে পারবেন। ওকে, তো আমরা এখন রোমিও অ্যান্ড জুলিয়েটের মূল গল্পে চলে যাচ্ছি। তো রোমিও এবং জুলিয়েট লিখেছেন বিশ্ববিখ্যাত নাট্যকার, কে ছিলেন তার নাম উইলিয়াম শেক্সপিয়ার। আমরা কিন্তু এটাকে বারবার বলেছি, এটা শেক্সপিয়ার না, এটা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? নট শেক্সপিয়ার, এটা হচ্ছেন শেক্সপিয়ার, শেক্স। উইলিয়াম শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েট। প্রথমেই বলি যে রোমিও অ্যান্ড জুলিয়েট, এই যে এই গল্পটা, এই রোমিও অ্যান্ড জুলিয়েট যে গল্পটা আমরা যে নাটকটা পড়ি, এই নাটকটা হচ্ছে ইতালির ভেরোনা শহরের, ঠিক আছে? ভেরোনা শহরের প্রেক্ষাপটে, ভেরোনা একটা শহর ইতালির, এই ভেরোনা শহরের প্রেক্ষাপটে এই নাটকটা লেখা হয়েছে, এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে। ভেরোনা হচ্ছে ইতালির একটা শহর, এই শহরের যে রাজা, শাসক, রাজা কিং, মনে রাখো নাম হচ্ছে প্রিন্স, মানে নাটকে ওনার নাম হচ্ছে প্রিন্স এসকালাস, ঠিক আছে? নাটকে ওনার নাম হচ্ছে প্রিন্স এসকালাস। এই নামগুলো লাগবে, পরীক্ষাগুলো আসে, আমি যেগুলো পড়াচ্ছি পরীক্ষাগুলো আসবে, খুব মনোযোগ দিয়ে শোনো। ভেরোনা শহরের যে রাজা, যে শাসক ছিলেন, এই শাসকের নাম হচ্ছে প্রিন্স এসকালাস। উল্লেখযোগ্য ছিল এই একটা পরিবারের নাম হচ্ছে ক্যাপিউলেট, ঠিক আছে? ক্যাপিউলেট ফ্যামিলি, ক্যাপিউলেট পরিবার। আরেকটা পরিবারের নাম হচ্ছে মন্টেগু পরিবার। আমি একটু
ক্যাপুলেট ফ্যামিলি লিখছি, পরিবার না লিখে ইংলিশে লিখছি ক্যাপুলেট ফ্যামিলি, আরেকটা হচ্ছে মন্টেগু ফ্যামিলি। এই একটা বাড়ি, এই একটা বাড়ি। বাংলা সিনেমায় দেখবা পরিবার থাকে না, একটা হচ্ছে খান পরিবার আরেকটা হচ্ছে চৌধুরী পরিবার। আমরা কিন্তু বাংলা সিনেমায় খান পরিবার এবং চৌধুরী পরিবারের সিনেমার এসব গল্প কিন্তু ছোটবেলা থেকে বিটিভিতে দেখতে দেখতে আমরা অভ্যস্ত, ঠিক আছে? এখন এই ক্যাপুলেট ফ্যামিলি এবং মন্টেগু ফ্যামিলি দুইটা পরিবার বাংলা সিনেমার খান পরিবার আর চৌধুরী পরিবারের মতো সারাক্ষণ ঝগড়াঝাটিতে লিপ্ত থাকতো, মারামারি ঝগড়াঝাটি, সামান্য ব্যাপার, একদম সূক্ষ্ম ব্যাপার নিয়ে তারা বিশাল মারামারি, বড় আকারে মারামারি শুরু করত। দেখা গেছে এই পরিবারের কাজের লোক, এই পরিবারের কাজের লোককে কিছু একটা বলেছে, এবার দুই পরিবারের কাজের লোক মারামারি শুরু করছে। কাজের লোকদের মারামারি যখন তুমুল পর্যায়ে, তখন এই বাড়ির একজন ফ্যামিলি মেম্বার, এই বাড়ির একজন ফ্যামিলি মেম্বার, এই বাড়ির কর্তা, এই বাড়ির কর্তি, এই বাড়ির বেগম সাহেব, এই বাড়ির বেগম সাহেবা, সব এসে একদম তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। এই দুইটা পরিবার এলাকায় খুব বিখ্যাত, কারণ এরা সারাদিন মারামারি করে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সবসময়। এখন এই ক্যাপুলেট পরিবারের যে সন্তান, একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে জুলিয়েট, আমাদের গল্পের নায়িকা। ক্যাপুলেট পরিবারের মেয়েটার নাম হচ্ছে জুলিয়েট, আর আমাদের গল্পের নায়ক মন্টেগু পরিবারের এই নায়কটা বা এই ছেলেটার নাম হচ্ছে রোমিও। আমাদের গল্পের নাম, নাটকের নামই হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। তো রোমিও অ্যান্ড জুলিয়েট এই নাটকের নায়ক রোমিও, জুলিয়েট হচ্ছে নায়িকা, আমরা সেটা জানি। জুলিয়েট হচ্ছে ক্যাপুলেট পরিবারের একমাত্র মেয়ে। ক্যাপুলেট পরিবারের যে প্রধান কর্তা তার নাম হচ্ছে মিস্টার ক্যাপুলেট, মিস্টার ক্যাপুলেট। আর যে মহিলা অর্থাৎ ক্যাপুলেটের যে স্ত্রী তার নাম হচ্ছে ল্যাডি ক্যাপুলেট। একজন হচ্ছেন মিস্টার ক্যাপুলেট, আরেকজন হচ্ছেন ল্যাডি ক্যাপুলেট, অর্থাৎ যার স্ত্রী, হ্যাঁ, স্ত্রীর নামটার আগে লেডি বসবে। ক্যাপুলেটের স্ত্রী হচ্ছে ল্যাডি ক্যাপুলেট, লোকটার নাম হচ্ছে মিস্টার ক্যাপুলেট আর মহিলার নাম হচ্ছে ল্যাডি ক্যাপুলেট। অর্থাৎ জুলিয়েটের বাবার নাম হচ্ছে ক্যাপুলেট আর জুলিয়েটের মায়ের নাম হচ্ছে ল্যাডি ক্যাপুলেট। এদিকে রোমিওর বাবার নাম হচ্ছে মন্টেগু আর রোমিওর মায়ের নাম হচ্ছে লেডি মন্টেগু। তার মানে রোমিওর নাম হচ্ছে রোমিও মন্টেগু, কারণ রোমিওর নামের শেষে মন্টেগু উপাধিটা থাকবে, পরিবারের পারিবারিক উপাধি। রোমিওর নাম হচ্ছে রোমিও মন্টেগু আর জুলিয়েটের নাম হচ্ছে জুলিয়েট ক্যাপুলেট। তাহলে আমাদের গল্পের নায়ক হচ্ছে রোমিও প্লাস জুলিয়েট, তাহলে রোমিও মন্টেগু প্লাস জুলিয়েট ক্যাপুলেট, এই দুজনের অমর প্রেম কাহিনী। তো শুরুটা যেভাবে হয়, ওই এলাকায় ক্যাপুলেট এবং মন্টেগু ফ্যামিলির একদিন তুমুল মারামারি চলছে। মারামারিটা কি নিয়ে? এই বাড়ির কাজের লোক, এই বাড়ির কাজের লোক বাজার করতে গেছে। বাজার করতে গিয়ে বাজারের মধ্যে একটা কাজের লোক ছিল, বুড়া এক কাজের লোক, আব্রাহাম। আব্রাহামকে এই এটা বলে, ও এটা বলে, এই কাজের লোককে এটা বলে, এটা বলে, দুজন বাজার মারামারি করতে করতে একদম ভুলস্থুল কারবার। মারামারি এমন পর্যায়ে চলে গেছে যে এই বাড়ির লোকজন আর এই বাড়ির লোকজন একসাথে এসে একদম রাস্তার মাঝে, মাঝ বরাবর রাস্তার মাঝে তুমুল মারামারি শুরু করলো। তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভেরোনার রাজা, রাজার নাম আমরা আগেই বলে দিয়েছি, ভেরোনার রাজা যাচ্ছিলেন প্রিন্স এসকালাস। প্রিন্স এসকালাস তার সৈন্য সামন্ত বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রিন্স এসকালাস যখন দেখলেন যে এই দুই পরিবার তুমুল মারামারিতে লিপ্ত, তখন তিনি মেজাজ তার খুব খারাপ হয়ে গেল। তিনি দেখলেন যে রাজ্যের মধ্যে তার এই দুই পরিবার খুব অশান্তি শুরু করেছে শহরের মধ্যে। প্রিন্স এসকালাস তখন এই দুই পরিবারকে ট্রেড করছে, সবাইকে উদ্দেশ্য করে ট্রেড করেছে যে আমার এলাকায় কেউ যদি আর কখনো মারামারি করে, প্রকাশ্যে মারামারি করে রাস্তায়, আমি শাস্তি দিব, একদম মানে কঠিন শাস্তি হয়ে যাবে, কিন্তু গড্ডান চলে যাবে। তো রাজার ভয়ে সবাই অস্ত্র টস্ত্র ফেলে যার যার ঘরে চলে গেছে। এবার মন্টেগু মানে রোমিওর যে ফ্রেন্ডরা, রোমিওর বন্ধু এবং কাজিন এবার ওখানে দাঁড়িয়ে দেয়, মানে নাটকের সিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো রোমিওর বন্ধুরা বলতেছে, আচ্ছা রোমিও কোথায়? তো রোমিওর কাজিন বলতেছে, আর বলিস না, সে তো রোজালিনের প্রেমে অন্ধ হয়ে, ছ্যাঁকা খেয়ে, একদম বেঁকা হয়ে, একদম কোথায় কোথায় যেন বনে জঙ্গলে ঘুরতেছে, এরকম কিছু একটা। রোজালিন বলতে, এই যে এই নাটকে আমরা একটা কাজ করি, আমরা উইলিয়াম শেক্সপিয়ার কথাটা মুছে দেই, এবং এই নাটকে রোমিও একটা মেয়ের প্রেমে পড়ে, মেয়েটার নাম হচ্ছে রোজালিন। অর্থাৎ নাটকের আগে, মানে জুলিয়েটের প্রেমে পড়ার আগে, নাটকে রোজালিন নামে একটা মেয়ের প্রেমে পড়ে কে? রোমিও। রোজালিনকে দেখে
মানে রোজালিনের প্রেমে পড়ে এবং রোজালিন রোমিওকে আশ্বাস দেয় যে আমি তোমাকে বিয়ে করব, এই ধরনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু রোজালিন রোমিওর সাথে বেইমানি করে, রোজালিন রোমিওকে আশ্বাস দিয়েও তাকে বিয়ে করে না এবং তার সাথে রিলেশন কন্টিনিউ করে না। পরবর্তীতে রোমিও খুব মন খারাপ করে, মানে ছ্যাঁকা খেয়ে, একদম দেবদাসের মতো ছ্যাঁকা খেয়ে মন খারাপ করে ভবগুরু হয়ে একটা জঙ্গলে, মানে নিরিবিলি একটা জায়গায় সে ধ্যানের মতো করে গাছের সাথে হেলান দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। মানে খুবই তার মন খারাপ, আপসেট, দুনিয়াদারির কোনো খবর নাই, খাওয়া দাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, মানে রোমিওর অবস্থা খুবই খারাপ। ছ্যাঁকা খেলে আমরা সাধারণত সিনেমায় দেবদাস ক্যারেক্টার যেমন হয় ঠিক রোমিও এমন হয়ে গেছে। এখন রোমিওর বন্ধুরা রোমিওকে খুঁজতে গিয়ে দেখে রোমিওর অবস্থা খুব খারাপ, সে একদম বনে জঙ্গলে একদম কি একটা অবস্থা, মানে বাউন্ডেল অবস্থা। তখন রোমিওর বন্ধুরা রোমিওকে বলে, দোস্ত, রোজালিনই কি মেয়ে পৃথিবীতে একমাত্র? আর কি কোনো মেয়ে নাই? রোজালিন ছাড়াও তো পৃথিবীতে আরও অনেক সুন্দর সুন্দর, এই শহরে অনেক সুন্দর মেয়ে আছে, প্লিজ তুই এক রোজালিনের জন্য নিজের জীবনটা শেষ করে দিস না। তারা যখন রোমিওকে এগুলো বুঝায় তখন সে বলে, দোস্ত, পৃথিবীতে যত মেয়ে সুন্দর মেয়ে থাকুক, রোজালিনের মতো সুন্দর মেয়ে আমি আর দেখি নাই, আমার জীবনে রোজালিনই বেস্ট, এর চেয়ে সুন্দর মেয়ে আর ভাই হইতে পারে না। তখন তারা বিভিন্নভাবে রোমিওকে বুঝায়, রোমিও পাল্টা যুক্তি দেয়, ও তর্ক বিতর্ক করে, মানে ওরা রোমিওকে বুঝায় রোজালিন থেকে সরে আসো, রোমিও যুক্তি দেয় রোজালিন ছাড়া বাঁচব না, এই অবস্থা। তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে যে রাস্তায় তারা আড্ডা দিচ্ছিল, মানে কথা বলছিল, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ক্যাপুলেট পরিবারের এক কাজের লোক। এই কাজের লোকটা হচ্ছে নিরক্ষর, নিরক্ষর মানে হচ্ছে মূর্খ এবং নিরক্ষর, সে কিছুই, মূর্খ তো মূর্খ, সে নিরক্ষর, তার কোনো অক্ষর জ্ঞান নেই, কিচ্ছু পড়তে পারে না। তো এই কাজের লোকের কাছে, একটা লিস্ট ধরাই দিচ্ছে, মনে করো এটা একটা লিস্ট, লিস্টে দিয়েছে কে, ক্যাপুলেট পরিবারের কর্তা মিস্টার ক্যাপুলেট। মিস্টার ক্যাপুলেট মানে হচ্ছে জুলিয়েটের বাবা, এই লিস্টটা দিছে কার কাছে, কাজের লোকটার কাছে। এই লিস্টের মধ্যে লেখা আছে আগামীকাল, মানে আগামীকাল জুলিয়েটের 14 বছর পূর্ণ হবে এবং জুলিয়েটের 14তম জন্মদিন। তো জুলিয়েটের 14তম জন্মদিনে কাদেরকে দাওয়াত দিবে, অর্থাৎ 14তম জন্মদিনে ওই এলাকার কাদেরকে দাওয়াত দিবে, এদের লিস্ট এখানে লেখা আছে। তো মিস্টার ক্যাপুলেট কাজের লোকটাকে ডেকে নিয়ে বলল, এই লিস্টে যাদের যাদের নাম আছে তুমি তাদেরকে আগামীকাল আমাদের বাড়িতে ইনভাইট করবা। কেন? কারণ আগামীকাল আমাদের একমাত্র মেয়ে ক্যাপুলেটের 14তম জন্মদিন, এটা উপলক্ষে সবাইকে ইনভাইট করবা। তো এবার ওই কাজের লোকটা ছিল মূর্খ, সে কিন্তু নিরক্ষর, পড়তে পারে না। সে যে পড়তে পারে না, সে লজ্জায় মিস্টার ক্যাপুলেটকে এটা আর বলে নাই যে, জনাব মালিক, আমি তো পড়তে পারি না, আমি এখন কী করবো, সে লজ্জায় বলে নাই, সে যে নিরক্ষর। সে মানে এটার কাজ, এই কাগজটা মানে চিরকুট যেখানে দাওয়াত দেওয়া লোকদের লিস্ট, এটা নিয়ে বের হয়ে গেছে। এবার রাস্তায় যার সাথেই দেখা হয়, তাকে আবার ডেকে বলে, আচ্ছা এখানে কি তোমার নাম আছে? কাজের লোকটা বলে, এখানে কি তোমার নাম আছে? তখন এবার রাস্তার যে পথিক, সে দেখে বলে যে, হ্যাঁ এখানে তো আমার নাম আছে। তখন কাজের লোকটা বলে যে, এখানে যেহেতু তোমার নাম আছে তার মানে আগামীকাল তুমি আমাদের অতিথি। কিসের অতিথি? আগামীকাল জুলিয়েটের 14তম বার্থডে, 14তম জন্মদিন উপলক্ষে আগামীকাল তুমি ক্যাপুলেট ফ্যামিলিতে এক দারুণ ভোজসভা এবং বিনোদন সভায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমার জন্য দারুণ গিফট আছে, তোমার জন্য খুব আনন্দ ফুর্তি অনেক কিছু হবে। এবং আরেক লোকের সাথে দেখা হয়, জিজ্ঞেস করে, তুমি কি, তোমার নাম কি এই লিস্টে আছে? তখন যদি লিস্টে না থাকে, তখন লোকটা বলে যে, না এই লিস্টে আমার নাম নাই। তখন এবার কাজের লোকটা আর বলে না কিসের লিস্ট, সে আবার ওইটার কাউকে বলে না। তো যে বলে যে নাম আছে তাকে দাওয়াত দেয়, যার নাম নেয় তাকে দাওয়াত দেন। এইভাবে করে সে তো মূর্খ, এভাবে করে দাওয়াত পৌঁছায় দিচ্ছে। এবার সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো রোমিও এবং তার বন্ধুরা ওই রাস্তায় কী করছে, আড্ডা দিচ্ছে, ওই যে কথা বলছিল। তখন সে রোমিও এবং তার বন্ধুদেরকে দেখে বলে, আচ্ছা এখানে কি তোমার নাম আছে, তোমাদের কারো নাম আছে? এবার রোমিও পড়ে দেখে যে সবার নাম আছে এলাকার, কিন্তু রোমিও এবং তার পরিবারের কারো নাম নাই, তার বন্ধুবান্ধব বা রোমিওর পরিবারের কারো নাম নাই। রোমিও তো অবাক, কী ব্যাপার, সবার নাম আছে আমাদের ফ্যামিলির কারো নাম নাই। এবার রোমিও একটু চালাকি করে বলতেছে, হ্যাঁ এখানে তো আমার নাম আছে, এই যে আমাদের নাম আছে, কিন্তু এটা কিসের? তখন লোকটা বলতেছে, ওয়াও তোমাদের এখানে নাম আছে, তোমরা কত ভাগ্যবান, আগামীকাল ক্যাপুলেট পরিবারের একমাত্র মেয়ে জুলিয়েটের 14তম জন্মদিন, এই 14তম জন্মদিন উপলক্ষে তোমরা ওই বাড়িতে
ইনভাইট, নিমন্ত্রণ পাচ্ছ, তোমরা কত ভাগ্যবান। কিন্তু জানো ওই মন্টেগু পরিবারের কাউকে দাওয়াত দেওয়া হবে না। কর্তা জানে মন্টেগু পরিবারের তোমরা কেউ না, মানে মন্টেগু বলতে ওদের চিরশত্রু। রোমিওকে বলতেছে যে মন্টেগু পরিবারে কেউ দাওয়াত পাবে না, কিন্তু ক্যাপুলেট পরিবারে তোমরা দাওয়াত পাচ্ছ কারণ তোমরা মন্টেগু পরিবারে কেউ না। এভাবে করে কাজের লোক তার নিমন্ত্রণ ছড়িয়ে যাচ্ছে। এবার কাজের লোক যাওয়ার পরে এবার এই যে এখানে বন্ধুরা বলতেছে, দোস্ত রোমিও রোজালিনের জন্য আর মন খারাপ করে থাকিস না, কালকে জুলিয়েট, পাশের বাড়ি জুলিয়েট, তোর পাশের বাড়ি খুবই সুন্দরী একটা মেয়ে শুনেছি, কাল চল ওখানে দাওয়াত টাওয়াত খেয়ে আসি, পার্টি রেডি করে আসি, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। এবার রোমিও বলছে, না বন্ধু জুলিয়েট ফুলিয়েট কিছুই না, আমার রোজালিনকেই চাই, আমি যাবো না, আমি এসব পার্টি টাটিতে নাই। পরে বন্ধুরা বলতেছে, দোস্ত শুনো, পার্টিতে গেলে এমনও হইতে পারে রোজালিন ওই পার্টিতে থাকবে, কারণ সবাইকে যেহেতু নিমন্ত্রণ করেছে রোজালিনও নিমন্ত্রণ পাবে, তার মানে রোজালিন ওই পার্টিতে থাকবে, তুমি অন্তত রোজালিনকে দেখার জন্য হইলো পার্টিতে যাওয়া উচিত। এই কথা বলার পরে রোমিওর মাথায় হঠাৎ একটা আশার বাণী, রোমিও বুঝতে পারলো যে হ্যাঁ আমি যদি পার্টিতে যাই তাহলে আর যাই হোক না কেন রোজালিনের সাথে আমি দেখা করতে পারবো। এই আশায় সে বলল, ঠিক আছে আমি পার্টিতে যাব, কিন্তু ওরা তো আমাদেরকে দেখলে একদম মেরেই ফেলবে, ক্যাপুলেট পরিবারের কেউ যদি আমাকে চিনতে পারে একদম মেরে ফেলবে, কারণ ওদের সাথে আমাদের চিরশত্রু, কিভাবে যাব। তখন বন্ধুরা সবাই বুদ্ধি করলো যে আমরা সংসে যে জোকার আসছে না, জোকারের মতো মাস্ক টাক্স লাগিয়ে ব্যান্ড পার্টি নাচ গান গেয়ে জোকার মোকার ভাড় সা মানে জোকার সেজে সার্কাস দলের মতো আমরা ওই বাড়িতে ঢুকে যাব, কেউ চিনবে না। যেই কথা সেই কাজ, পরের দিন তারা জোকার টোকার সেজে সার্কাস বাহিনীর মতো করে ওই বাড়িতে, কার বাড়িতে, ক্যাপুলেটদের বাড়িতে ঢুকে গেল। ক্যাপুলেটের একমাত্র মেয়ে জুলিয়েটের জন্মদিন কততম জন্মদিন, 14তম জন্মদিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক মিনিট, আপনারা যারা আমার এই নাটকের কাহিনী, উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক রোমিও অ্যান্ড জুলিয়েটের কাহিনী উপভোগ করছেন, সবার কাছে অনুরোধ থাকবে লাইভ ক্লাসটা অন্তত শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। কারা কারা আমার স্টুডেন্ট, কোথা থেকে আছেন, কেমন আছেন, কী অবস্থা, অবশ্যই কমেন্ট করে জানান। অনেকদিন পর আপনাদের সাথে সামনাসামনি এভাবে দেখা হলো আর কি, তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানান। এক মিনিটের মধ্যে আমি ফিরে আসছি, কমেন্ট করে জানান।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসলাম। তো অবশ্যই আপনারা লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে আছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম, পরের দিন সার্কাস পার্টির সংটং সেজে, জোকার টোকা সেজে পরের দিন রোমিও এবং তার দলবল, অর্থাৎ তার বন্ধুরা, কাজিন এবং বন্ধুরা মিলে কার বাড়িতে প্রবেশ করলো, জুলিয়েটের বাড়িতে। সেদিন জুলিয়েটের 14তম জন্মদিন। তো জুলিয়েটের 14তম জন্মদিন উপলক্ষে সেদিন জুলিয়েটের পার্টিতে জুলিয়েটের সাথে বিয়ে ঠিক হয় প্যারিস নামে এক লোকের। প্যারিস হচ্ছে এই যে প্রিন্স এসকালাস, যে রাজা, রাজার আত্মীয় হচ্ছে প্যারিস। লিটারেচারের ভাষায় এটাকে কিংসম্যান, কিংসম্যান মানে হচ্ছে আত্মীয়। তো রাজার, প্রিন্স এসকালাসের আত্মীয়র নাম হচ্ছে প্যারিস, এবং প্যারিসের সাথে জুলিয়েটের 14তম জন্মদিনে প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে ঠিক হয়। কিন্তু জুলিয়েটের বয়স কম থাকায়, মানে মাত্র 14 বছর হওয়ার কারণে, এই জন্য জুলিয়েটের সাথে প্যারিসের বিয়ে ঠিক হয়, বাট বিয়ে হবে 16তম জন্মদিনে, অর্থাৎ 2 বছর পরে। যখন 16 বছর হবে তখন জুলিয়েটের সাথে প্যারিসের বিয়ে হবে। তো যাই হোক, পার্টিতে রোমিও আবার গিয়ে রোজালিনকে খুঁজতেছে, কোথায় রোজালিন। যত মেয়ে ছিল পার্টিতে সবার কাছে গিয়ে রোজালিনকে খুঁজতেছে, বাট সে কী করছে, সে রোজালিনকে খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে রোজালিনকে খুঁজে পাচ্ছে না। এবার তার তো মন খুবই খারাপ। হঠাৎ করে চোখের সামনে সে দেখতে পেল, কাকে দেখতে পেল, চোখের সামনে সে দেখতে পেল হঠাৎ করে জুলিয়েটকে। জুলিয়েটকে দেখেই আমাদের এই রোমিও মহাশয়, আমাদের প্রেমিক পুরুষ, জুলিয়েটকে দেখেই ক্রাশ খেয়ে গেল। কোথায় সে রোজালিনের জন্য একেবারে দেবদাস অবস্থা, সেই রোমিও হঠাৎ করে জুলিয়েটকে দেখে ক্রাশ খেয়ে গেছে। প্রথম দেখায় প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। জুলিয়েটকে দেখে সে আনমনে তাকিয়ে আছে, এই এত সুন্দর মেয়ে তো আর কখনো দেখি নেই। এদিকে জুলিয়েটও রোমিওকে দেখে অবাক, এত হ্যান্ডসাম একটা ছেলে, কী সুন্দর চোখ, কী সুন্দর চুল, কী সুন্দর চেহারা, ওয়াও, স্মার্ট ছেলে তো আর দেখি নেই, পুরোই ক্রাশ। ঠিক আছে, এখন জুলিয়েট, তখন জুলিয়েটের একটা দাইমা ছিল, নার্স, যে নার্সটা জুলিয়েটকে লালন পালন করত, যে নার্সের কাছে জুলিয়েট বড় হয়েছে, দাইমা, জন্মের সময় যে হেল্প করে, ওই নার্সটাকে জুলিয়েট জিজ্ঞেস করছে যে নার্স বা দাইমা, নার্স, এত সুন্দর ছেলেটাকে পার্টিতে, এত সুন্দর রূপবান এই পুরুষটাকে। তখন নার্স দেখে বলতেছে, ও মাই গড, এ তো আমাদের চিরশত্রু, প্রতিবেশী, হ্যাঁ, মন্টেগুর ছেলে, রোমিও মন্টেগু, সাবধান, মন্টেগু পরিবারের ওই ছেলে, কারো সাথে তুমি কখনোই কথা বলবা না, তুমি এখনই দূরে সরে যাও। ও মাই গড, এই ছেলে পার্টিতে কীভাবে আসছে, এখনই তো তুলকালাম শুরু হয়ে যাবে ওকে যদি কেউ দেখে, সাবধান, তুমি ওর ধারে কাছেও যাওয়া না। যাই হোক, এইভাবে নাটকীয়ভাবে পার্টি টাটি শেষ হয়ে যায়। পরবর্তীতে ওই যে পার্টি শেষ হওয়ার পরে রোমিওর মাথায় জুলিয়েট ঢুকে যায়, জুলিয়েটের মাথায় রোমিও ঢুকে যায়। তো সন্ধ্যাবেলা, রাতের বেলা, জুলিয়েট তার জানালার পাশে দাঁড়িয়ে রোমিওকে নিয়ে ভাবতেছে, আহা কত সুন্দর ছেলে, কি হ্যান্ডসাম, এই সেটা ভাবতেছে, এবং রোমিও বলতেছে, জুলিয়েট বলতেছে, আহা কেন যে তোমার নাম রোমিও মন্টেগু হতে গেল, একাকী মনে মনে বলতেছে, কেন যে তোমার নাম রোমিও মন্টেগু হতে গেল, রোমিও মন্টেগু, ঠিক আছে, রোমিও মন্টেগু হতে গেল, কারণ ওর নাম তো রোমিও, তো রোমিও মানে রোমিও মন্টেগু, মানে তুমি কেন মন্টেগু পরিবারের ছেলে হতে গেলা, তুমি তো অন্য কোনো পরিবারে হইতে পারতা। এটাকে সে এভাবে বলছে যে কেন যে তোমার নাম রোমিও মন্টেগু হতে গেল, রোমিওর নামের পাশে যদি অন্য কোনো পরিবারের নাম থাকতো তাহলে তো তুমি আমাদের চিরশত্রু হতা না। তখন সে বলে ওঠে, কেন যে তোমার নাম রোমিও মন্টেগু হতে গেল। এখন রোমিও কিন্তু এই কথাগুলো শুনে, রোমিও তার বাড়ির দেয়াল টপকিয়ে জানালার পাশে এসে দাঁড়িয়ে জুলিয়েট কী বলছে এগুলো শুনতে থাকে। তখন জুলিয়েট আপন মনে বলে ওঠে, হ্যাঁ, যে গোলাপ নামে কী আসে যায়। জুলিয়েট একটা ডায়লগ দেয় যে নামে কী আসে যায়, গোলাপকে যে নামে ডাকি না কেন, গোলাপ তো গোলাপই থাকে, হোয়াটস ইন এ নেম, নামে কী আসে যায়, গোলাপকে আমরা যে নামেই ডাকি না কেন, গোলাপের গন্ধ তো গোলাপের মতোই, গোলাপকে যদি আমি বেলিফুল নামে ডাকি, গোলাপকে যদি আমি শাপলা নামে ডাকি, গোলাপকে যদি আমি গন্ধরাজ নামে ডাকি, গোলাপের গন্ধ কি চেঞ্জ হয়ে যাবে, গোলাপকে যদি আমি মাকাল ফল নামে ডাকি, গোলাপের গন্ধ চেঞ্জ হবে না, গোলাপকে আমরা যে নামেই ডাকি, গোলাপ তো গোলাপে থাকে। এটা সে আনমনে বলে ওঠে, এই নিজের মনে মনে কথা বলে ওঠা, এগুলোকে লিটারেচারের ভাষায় বলা হয় সলিলোকুই। সলিলোকুই মানে হচ্ছে স্বগতোক্তি, স্বগতোক্তি মানে হচ্ছে, হ্যাঁ, সাহিত্যে
কোনো বক্তা মানে কোনো চরিত্র যখন নিজের মনে কথা বলে ওঠে, এই কথাটা অন্য কেউ শুনবে না, সে নিজে নিজে বলবে, কিন্তু দর্শকরা শুনবে। দর্শককে শোনানোর জন্য সে তখন মঞ্চে জোরে জোরে বলবে, কিন্তু এটা বোঝানো হচ্ছে যে সেটা নিজের মনে আনমনে বলছে। এই ধরনের টার্মকে লিটারেচারের ভাষায় বলা হয় সলিলোকুই। তখন সে একটা সলিলোকুই দেয় যে গোলাপকে যে নামেই ডাকি গোলাপের গন্ধ তো গোলাপের মতোই থাকবে। তখন একটু পরে রোমিও কথা বলে ওঠে, তখন জুলিয়েট বলে কে তুমি কে, তখন বলে আমি রোমিও মন্টেগু। তখন দুজনের মধ্যে কথাবার্তা হয়, প্রেমের আদান প্রদান চলে, এইভাবে করে তাদের মধ্যে একটা রিলেশান হয়ে যায়, তারা প্রেম করে, রিলেশান তৈরি হয়ে যায় তাদের। এই রিলেশানে হ্যাঁ সবচেয়ে বেশি তারা যেখানে টাইম পাস করতো এই রিলেশানে, সেটা হচ্ছে তারা এখানে একজন সন্ন্যাসী ছিল এই নাটকে, তার নাম হচ্ছে ফ্রায়ার লরেন্স, ঠিক আছে, ফ্রায়ার লরেন্স নামে একজন সন্ন্যাসী ছিল। এই সন্ন্যাসীর আস্থানে তারা অনেকটা টাইম পাস করতো, অর্থাৎ তাদের ডেটিং প্লেস ছিল, ফ্রায়ার লরেন্স নামে এক সন্ন্যাসী ছিল এই সন্ন্যাসীর আস্থানে, অর্থাৎ তিনি চার্চের ফাদারের মতো ছিলেন আর কি, সন্ন্যাসী ছিলেন। এবং এই ফ্রায়ার লরেন্স জুলিয়েট এবং রোমিওকে নিজের ছেলেমেয়ের মতোই খুব ভালোবাসতো এবং নিজের ছেলেমেয়ের মতোই আদর করতো ফ্রায়ার লরেন্স, তাদেরকে মানে তাদেরকে সহযোগিতা করতো, তাদেরকে হেল্প করতো। তো জুলিয়েট এবং রোমিওর প্রেম, অমর প্রেম এভাবে চলছে। একদিন জুলিয়েটের একটা কাজিন ছিল, চাচাতো ভাই, তার নাম হচ্ছে টাইবাল্ট, ঠিক আছে, এই চাচাতো ভাইটার নাম হচ্ছে টাইবাল্ট। সে নাটকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কি রোল প্লে করে? আচ্ছা, এবার এই যে টাইবাল্ট কি রোল প্লে করে, টাইবাল্ট একটু ঘাটতারা টাইপের, এলাকার পাতি মাস্তান আছে না, পাতি মাস্তান টাইপের, শুধু মানুষের সাথে ঝগড়া লেগে যায়। তো টাইবাল্ট কি করছে, টাইবাল্ট রোমিওর এক বন্ধুর সাথে গায়ে পায়ে পাড়া দিয়ে মানে নিজের ইচ্ছা মতো করে ঝগড়া লেগে গেল। কার সাথে? টাইবাল্ট রোমিওর বন্ধুর সাথে মারামারি শুরু করে দিচ্ছে, ঝগড়া থেকে মারামারি, তুমুল মারামারি। এবার রোমিওকে আরেক বন্ধু খবর দিল, রোমিও তাড়াতাড়ি আয়, টাইবল্টের সাথে আমাদের বন্ধুর সাথে মারামারি করছে। তখন রোমিও গিয়ে টাইবল্টের সাথে মারামারি শুরু করলো, কারণ বন্ধুকে মারছে, রোমিওর মেজাজ খুব খারাপ। এবার রোমিও এবং টাইবল্টের তুমুল মারামারি, যুদ্ধ অস্ত্র দিয়ে, তলোয়ার ছোড়া দিয়ে। এখন টাইবল্ট রোমিওকে আক্রমণ করার জন্য এইভাবে গেছে, মারবে, রোমিওকে মেরেই ফেলবে, রোমিও ছোড়া দৌড়ছে নিজেকে বাঁচানোর জন্য। তো টাইবল্ট যখন ছুরি মারছে, রোমিও নিজের ছোড়া দিয়ে নিজেকে বাঁচাইতে গেছে, তখন টাইবল্ট রোমিওকে মারতে না পেরে টাইবল্ট রোমিও ছুরির উপর ঝাঁপ দিয়ে এসে পড়ছে। মানে সোজা কথা হচ্ছে, এটা দুর্ঘটনাক্রমে টাইবল্ট রোমিও ছোড়ার উপর এসে পড়ছে এবং টাইবল্ট জায়গায় কেল্লাফতে টাইবল্ট মারা গেছে। টাইবল্ট মারা যাওয়ার পরে এবার তো অবস্থা খুবই খারাপ, পুরো এলাকা গরম, টাইবল্ট মারা গেছে এবং জুলিয়েটের পরিবার, এই যে ক্যাপুলেট ফ্যামিলি, তো পুরা খবর আছে এবার কার, রোমিওর। তারা ওই যে রাজা প্রিন্স এসকালাস রাজার কাছে গেল, হ্যাঁ রাজার কাছে গেল বিচার নিয়ে যে রোমিও তাদের পরিবারের ছেলে টাইবল্টকে মেরে ফেলছে। রাজা প্রকাশ্যে, ওই যে নাটকের শুরুতে রাজা ঘোষণা করছে আমার এলাকায় যে প্রকাশ্যে আর মারামারি করবে, একদম মৃত্যুদণ্ড, রাজা তখন রোমিওর মৃত্যুদণ্ড দিয়ে দিবে, কেন রোমিও টাইবল্টকে মারছে। পরে ওখানে যারা উপস্থিত ছিল এবং রোমিওর বন্ধুরা রাজাকে কনভিন্স করছে যে রাজা মশাই, রোমিওর তো আসলে কোনো দোষ নাই, মারামারি করেছে আমার বন্ধুর সাথে টাইবল্ট ইচ্ছা করে, রোমিও পরে বাঁচাইতে গেছে, রোমিওর সাথে টাইবল্ট মারামারি করেছে এবং রোমিও টাইবল্ট রোমিওকে হত্যা করতে গেছে এবং রোমিও আত্মরক্ষার জন্য ছুরি বের করেছে, রোমিওর ছুরিতে টাইবল্ট এসে ঝাঁপ দিয়ে পড়েছে, এভাবে টাইবল্ট মারা যায়, রোমিওর তো দোষ নাই। তখন রাজা সব কিছু বিবেচনা করে রোমিওকে আর গড্ডান মানে মৃত্যুদণ্ড না দিয়ে রোমিওকে নির্বাসন দিয়ে দেয়, এই এলাকায় রোমিও থাকতে পারবে না, রোমিওকে যাবজ্জীবনের জন্য দূরের একটা দ্বীপে রোমিওকে কী করে, রোমিওকে নির্বাসন দিয়ে দেয়। এবার রোমিওকে নির্বাসন দিয়ে দেওয়ার পরে রোমিও তো জুলিয়েটের সাথে দেখা করে, দুজন দুজনকে আলিঙ্গন করে, কান্নাকাটি করে, দুজন দুজনকে চুমো দেয়, আদর করে, আহারে আর দেখা হবে না, সে কি কান্নাকাটি, করুণ দৃশ্য। জুলিয়েট রোমিও চলে যায়, জুলিয়েটের বাড়িতে থাকে। এবার আস্তে আস্তে, ও এখানে আরেকটা কথা বলে রাখি, রোমিওর সাথে কিন্তু জুলিয়েটের বিয়ে হয়, বিয়েটা পড়ায় কে, তাদের বিয়ের সাক্ষী ছিল এই সন্ন্যাসী ফ্রায়ার লরেন্স। হ্যাঁ, এই যে টাইবল্টকে মারার আগেই রোমিওর সাথে জুলিয়েটের বিয়ে হয়, তাদের এই বিয়ের সাক্ষী থাকে ফ্রায়ার লরেন্স। ফ্রায়ার লরেন্স নিজেই, সন্ন্যাসী নিজেই রোমিও জুলিয়েটের বিয়েটা পড়িয়ে দেন। এখন রোমিও তো নির্বাসনে চলে যায় জুলিয়েট নিজের বাড়িতে। এদিকে 2 বছর পার হয়ে গেছে, 2 বছর পরে জুলিয়েটের জন্মদিন, 16 বছর প্রায় চলে, 16 বছর হয়ে গেছে,
জুলিয়েটের যখন 16 বছর, 16তম জন্মদিন, তখন প্যারিস, ওই যে মনে আছে রাজার আত্মীয় প্যারিস, প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে আগেই ঠিক হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে হয়ে যাবে, 16তম জন্মদিন আর মাত্র একদিন দুদিন আছে। এ সময়ে জুলিয়েট আসছে ফাদারের কাছে, এই যে লরেন্সের কাছে। জুলিয়েট কোনো উপায় দেখছে না, কারণ জুলিয়েট আর রোমিওর যে বিয়ে হয়েছে এই বিয়ের খবরটা জানে একমাত্র কে জানে, একমাত্র ফ্রায়ার লরেন্সে জানে, আর কেউ কিন্তু এসব ঘটনা জানে না। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করবেন, আমি বুঝছি না, নেটওয়ার্ক প্রবলেম নাকি, একটু কমেন্ট করেন তো ভাই প্লিজ, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ওই যে রোমিও আর জুলিয়েটের যে বিয়ে ঠিক হয়েছে এটা জানতে হচ্ছে একমাত্র ফ্রায়ার লরেন্স। তখন জুলিয়েটের যখন 16তম জন্মদিন, এর একদিন আগের ঘটনা, জুলিয়েট লরেন্স, ফ্রায়ার লরেন্স সন্ন্যাসীর কাছে গিয়ে বলছে, ফাদার, আপনি তো আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আমি বাঁচব না রোমিওকে ছাড়া, আপনি তো জানেন রোমিওর সাথে আমার বিয়ে হয়েছে, আমি রোমিওকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কিন্তু আমার সাথে প্যারিসের বিয়ে ঠিক হয়ে আছে, এখন আমি কি আবার বিয়ে করবো, রোমিওকে ছাড়া তো আমি বাঁচবই না, কিছু একটা করেন, হয় আমাকে রোমিওর কাছে নিয়ে যান, না হলে রোমিওকে এনে দেন, না হলে আমাকে বিষ দেন, আমি সুইসাইড করব। ফাদার দেখছে ব্যাপারটা খুবই ভয়াবহ অবস্থা, মেয়েটার মানসিক অবস্থা ভালো না। তখন ফাদার খুব বড় ধরনের একটা, খুব সূক্ষ্ম একটা বুদ্ধি করলেন, ফাদার একটা মেডিসিন তৈরি করলেন, খুব গবেষণা করে, চিন্তাভাবনা করে এই মেডিসিনটা জুলিয়েটকে দিলেন এবং বললেন যে, জুলিয়েট, এই মেডিসিনটা তুমি খাও, এই মেডিসিনটা যদি তুমি খাও তাহলে তুমি 24 ঘন্টা তুমি অজ্ঞান থাকবে, সবাই মনে করবে তুমি মারা গেছো, অর্থাৎ এই মেডিসিনটা খেলে তুমি একজন মৃত মানুষের মতো হয়ে যাবা, মৃত মানুষের শরীর যেমন নীল হয়ে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, এই মেডিসিনটা খেলে তোমার এমন হবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি মারা যাবা না, তুমি 24 ঘন্টার জন্য, 24 আওয়ার্সের জন্য অজ্ঞান থাকবা, সবাই মনে করবে তুমি মারা গেছো, আসলে তুমি মারা যাও নাই, তুমি 24 আওয়ার্সের জন্য অজ্ঞান থাকবা, তোমাকে মৃত ভেবে সবাই কবর দেওয়ার জন্য চার্চে নিয়ে আসবে, তোমার ফ্যামিলি মেম্বাররা, আমি এদিকে চার্চে তোমার লাশটা আলাদা করে রেখে দিব, কবর দেওয়ার কথা বলে যে সকালে কবর দিবে এই কথা বলে রেখে দিব, 24 আওয়ার্স হয়ে যাবে, 24 আওয়ার্স পরে তোমার জ্ঞান ফিরে আসবে, এদিকে আমি রোমিওকে একটা চিঠি লিখে দিব, রোমিও সব জেনে তাড়াতাড়ি চলে আসবে, তোমারও জ্ঞান ফিরবে, রোমিও এসে তোমাকে পাবে, তুমি আর রোমিও দূরে আবার কোথাও পালিয়ে চলে যাবা। কী সুন্দর বুদ্ধি, ওয়াও, কী চমৎকার বুদ্ধি ছিল। ফাদার কী করেছেন, ফাদার এই এক মেডিসিনটা জুলিয়েটকে দিলেন, জুলিয়েট সকালবেলা, বিয়ে যেদিন সেদিন সকালবেলা জুলিয়েট মেডিসিনটা খেলো, জুলিয়েট মেডিসিনটা খেয়েছে, এদিক দিয়ে জুলিয়েট অজ্ঞান হয়ে মুখ দিয়ে ফ্যানাটানা বের হয়ে মারা গেছে, আসলে মারা যায়নি, সবাই জানে মারা গেছে, কিন্তু ওই যে ওষুধের প্রভাবে মৃতের মতো হয়ে গেছে, কিন্তু মারা যায়নি, কিন্তু সবাই জানে যে মারা গেছে। এদিকে ফাদার একটা চিঠি লিখছে, কার কাছে চিঠি লিখছে, রোমিওর কাছে, যে রোমিও, জুলিয়েটকে এরকম বিষ খাইয়ে দিয়েছি, 24 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসবে, তুমি এর মধ্যে চলে আসতে পারবা, কোনো সমস্যা নাই, পরে জুলিয়েটকে নিয়ে পালিয়ে যাবা। এই চিঠিটা ফাদার একজন দূতের কাছে, সংবাদবাহক, দূত ইংলিশ কি জানো, দূত ইংলিশ হচ্ছে এনভয়, এনভয় মানে হচ্ছে সংবাদবাহক, একজন দূত বা এনভয়, দূতের কাছে এনভয় বা মানে এনভয়, যার কোনো ভয় নেই সেই সংবাদ পাঠায়, তাহলে এনভয়ের কাছে চিঠিটা দিল। তো এই এনভয় বা দূত এই চিঠি নিয়ে ঘোড়ায় টকবক টকবক করে রোমিওর কাছে যাচ্ছে। এদিকে জুলিয়েট মারা গেছে, এই খবর এলাকায় ছড়িয়ে পড়ছে, জুলিয়েট মারা গেছে, জুলিয়েটের বন্ধুরা, জুলিয়েট মারা গেছে কিন্তু রোমিও জানে না, তাই জুলিয়েটের বন্ধু কী করছে, তারা, সরি, রোমিওর বন্ধু কী করছে, তাড়াতাড়ি করে রোমিওর কাছে যাচ্ছে খবর দেওয়ার জন্য। দুঃখের বিষয় হচ্ছে এই দূত রোমিওর কাছে চিঠি নিয়ে পৌঁছার আগেই, হ্যাঁ, রোমিওর বন্ধুর মাধ্যমে রোমিও জেনে গেছে যে জুলিয়েট মারা গেছে। এখন দূত যদি আগে যাইতো তাহলে রোমিও জানতে পারতো জুলিয়েট মারা যায় নাই, অজ্ঞান হয়েছে শুধু, কিন্তু আগে চলে গেছে বন্ধু, এই জন্য রোমিও ভেবেছে যে জুলিয়েট মারা গেছে। জুলিয়েট মারা গেছে এটা শুনে রোমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না,
সে সাপের ওঝা থেকে, সাপের যে ওঝা আছে না, ওঝা থেকে সাপের বিষ কিনছে, এক বোতল সাপের বিষ কিনছে। এটা খেয়ে সে আত্মহত্যা করে মারা যাবে, তবে এই বিষটা এখনই খাবে না। এখন একটা বিষ কিনছে মনে করো, এই বিষটা এখনই খাবে না, সে জুলিয়েটের কাছে যাবে, জুলিয়েটকে দেখবে, জুলিয়েটের কপালে একটা চুমু দিবে, জুলিয়েটকে আলিঙ্গন করে এই বিষ খেয়ে মারা যাবে। সে এই বিষ নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছে। এদিকে এই দূত রোমিওর ওখানে গিয়ে দেখে যে রোমিও এই দ্বীপে নাই, নির্বাসনের ওই জায়গায় রোমিও নাই। রোমিও আবার জুলিয়েটের কাছে আসছে, এসে দেখে জুলিয়েট চার্চে জুলিয়েটের লাশ শুয়ে আছে। জুলিয়েটের লাশ। এবার জুলিয়েটকে দেখে তো রোমিও কান্নায় ভেঙে পড়ছে। আসলে জুলিয়েট কিন্তু মারা যায়নি, বিষের প্রভাব, কিন্তু রোমিও তো জানে মারা গেছে। পরে জুলিয়েটকে ধরে রোমিও কান্নাকাটি করে, পরে রোমিও ওই সাপের বিষটা খেয়ে ওখানে আত্মহত্যা করে সুইসাইড করে মারা যায়। এরপরে একটু পরে জুলিয়েটের জ্ঞান ফিরে আসে। জুলিয়েটের যখন জ্ঞান ফিরে, জুলিয়েট দেখে যে রোমিও সাপের বিষ পান করে আত্মহত্যা করে মারা গেছে। জুলিয়েট তখন একে একে দুই মিলাইতে পারছে না, কী ঘটনা, কী হয়ে গেল। জুলিয়েট কান্নায় ভেঙে পড়ে, সে রোমিওকে জড়িয়ে ধরে আদর করে, কী হয়ে গেল তার মাথায় মানে আর কাজ করছে না। তখন সে রোমিওর পেটের মধ্যে ছোরা ছিল, তখনকার ছেলেরা ছোরা নিয়ে ঘুরত, ওই ছোরা পেট থেকে বের করে জুলিয়েট নিজের পেটে ঢুকিয়ে তখন আত্মহত্যা করে ওখানে আত্মহত্যা করে। এভাবে জুলিয়েটও মারা যায়, রোমিও মারা যায়। জুলিয়েট রোমিও যখন একদম মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যায়, একটু পরে ওখানে ওই ফায়ার লরেন্স আসে, জুলিয়েটের বাবা মা, আত্মীয় স্বজন, রোমিওর বাবা মা এরা আসে, এসে দেখে এই অবস্থা। পরের দিন ওই যে রাজা, রাজার নাম কী ছিল, ফায়ার লরেন্স, উনি এই দুইটা লাশকে জনসম্মুখে নিয়ে আসেন, জুলিয়েটের লাশ আর রোমিওর লাশকে, যে দেখো এই দুই পরিবার, কোন পরিবার, ক্যাপুলেট পরিবার আর মন্টেগু পরিবারের এই চিরদ্বন্দ্বের কারণে তারা তাদের দুই প্রিয় মানুষ রোমিও এবং জুলিয়েটকে হারিয়েছে। তাদের মতো আর কোনো পরিবার কখন এভাবে ঝগড়াঝাটি করো না, তাহলে নিজেদের প্রিয় মানুষকে বিসর্জন দিতে হবে। পরবর্তীতে রোমিও এবং জুলিয়েটের যে পরিবার, ক্যাপুলেট এবং মন্টেগু, তারা মিলেমিশে থাকে, কিন্তু মাঝখান দিয়ে তাদের প্রিয় দুইটা ব্যক্তি দুই পরিবার থেকে চলে যায়। এবং এই ছিল রোমিও এবং জুলিয়েটের অমর প্রেম কাহিনী। এই পৃথিবীতে যত প্রেম কাহিনী আছে, আমি যতগুলো পড়েছি, চণ্ডীদাস, সজকিনী, শিরি ফরহাব, ইউসুফ, জুলেখা, এরপরে লাইলি মজনু, হ্যাঁ, এরপরে এগুলা, এই রাধাকৃষ্ণ, যতগুলো আছে অনেকগুলোই পড়েছি, কিন্তু আসলে রোমিও এবং জুলিয়েটের মতো এত বাস্তবধর্মী, এত ইমোশনাল, এতটা হার্ট, মানে হার্টকে টাচ করে এরকম প্রেম কাহিনী আসলে বিরল। এটা লিখেছেন মহান নাট্যকার, বস অব দ্য বসেস, উইলিয়াম শেক্সপিয়র, রোমিও অ্যান্ড জুলিয়েট। এবং খুবই ইম্পর্টেন্ট একটা গল্প পড়িয়ে ফেললাম আমি, একটা গুরুত্বপূর্ণ এক নজরে বলে যাই, রোমিও অ্যান্ড জুলিয়েট লিখছেন উইলিয়াম শেক্সপিয়র। এটা একটা বিখ্যাত ট্র্যাজেডি, এখানে নায়ক রোমিও, নায়িকার নাম জুলিয়েট। রোমিও প্রথম যে মেয়েটার প্রেমে পড়ে সেটার নাম ছিল রোজালিন, রোমিওর বাবার নাম মিস্টার মন্টেগু, মায়ের নাম লেডি মন্টেগু, জুলিয়েটের বাবার নাম মিস্টার ক্যাপুলেট, মায়ের নাম লেডি ক্যাপুলেট। ওই এলাকায় যে চার্চ থাকে, চার্চের ফাদার থাকে, সন্ন্যাসী থাকে, তার নাম ফ্রায়ার লরেন্স, এবং রাজার নাম প্রিন্স এসকালাস। জুলিয়াসের বিয়ে ঠিক হয়ে যে লোকটার সাথে, রাজার আত্মীয়, নাম কি প্যারিস। জুলিয়েটের যে ভাই রোমিওর সাথে মারামারি করে মারা যায়, ওর নাম হচ্ছে টাইবাল্ট। কী সুন্দর চমৎকার করে চরিত্রগুলো উপস্থাপন করে দিলাম, তাই না? কেমন লেগেছে? এবার আমি কি একটা থ্যাঙ্কস পেতে পারি? কমেন্টে অবশ্যই জানাবেন। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। চিটাং থেকে আছেন না? এখন কমেন্ট পড়ার পালা। দেখি কে কোথা থেকে আছেন বলেন। বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে? আচ্ছা, অনেকে বলছে আমাকে একটু অন্যরকম লাগছে। আমি আসলে চুল একদম মানে কি বলে, একদম মাথা কামানো যেটা বলে, এই অবস্থা করে ফেলছি এখন, এই জন্য ক্যাপ মাথায় দিয়ে আসছি। যদিও আমি কখনো ক্যাপ ট্যাপ মাথায় দিই না, আপনারা দেখেন আমার খুব সুন্দর চুল আছে, চুল দেখা যায়। তো আজকে আমি মানে আমার চুল নাই, চুল আমি বিসর্জন দিয়েছি। চুল বিসর্জন দেওয়ার কারণেই আমার আসলে আজকে মাথায় ক্যাপ, এই জন্য হয়তো একটু অন্যরকম লাগছে।
প্লাস বাসায় বসে থাকা সারাদিন উস্কো খুস্কো দাড়ি, হ্যাঁ, এরপরে অনেক পরিশ্রম হয়, পারিবারিক অনেক ঝামেলায় আছি, মানে ফ্যামিলি মেম্বার অসুস্থ, ছোটো বোন দৌড়াদৌড়ি হয়, এই জন্য একটু এই সমস্যা আর কি। কক্সবাজার থেকে আছে শরীফা খানম, তানিয়া আছে, না শারমিন সুলতানা আছে, নাজমুল ইসলাম, নিখিল, রাশিদুল হক, রাসেল আছে, নাজরাউল ইসলাম, আতিক আছে আমাদের সাথে, রাজিয়া শেরপুর থেকে আছে। ও আচ্ছা আচ্ছা, অনেকে আছে আমার সাথে, ঠিক আছে, ভালোই তো। আচ্ছা, এই হচ্ছে রোমিও জুলিয়েট। হ্যাঁ, রোমিও জুলিয়েটের মতো প্রেম, অমর প্রেম, তাই না? এরকম প্রেম আসলে বিরল, এখনকার দিনে তো সব নিব্বা নিব্বিদের প্রেম, ঠিক আছে, এই যে, আর এখন তখনকার প্রেম আর এখনকার প্রেম। আচ্ছা, একটা ঘোষণা, সেটা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে আপনারা জানেন আমার ব্যাচ চলে, তো একদম নতুনভাবে শনিবার থেকে সব কিছু আবার ধুমধারাক্কাভাবে শুরু হবে, নতুন নতুন ব্যাচও শুরু হবে। তো বিসিএস প্রিলির, ঠিক আছে, বিসিএস প্রিলির, বিসিএস প্রিলি বলতে মানে বিসিএস বলেন অন্যান্য সব জবের জন্য, ঠিক আছে, বিসিএস প্লাস আদার জব যাই বলেন না কেন, বিসিএসকে টার্গেট। তো গ্রামার এবং লিটারেচারের, ঠিক আছে, গ্রামার এবং বিসিএস জব এবং ভার্সিটি অ্যাডমিশনও এটা খুব কাজে দিবে, এবং অ্যাডমিশনের জন্য 100% খুব ভালোভাবেই কাজে দিবে, গ্রামার যোগ লিটারেচার, ঠিক আছে, গ্রামার যোগ লিটারেচারের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, একদম নিউ ব্যাচ, নতুন ব্যাচ, ঠিক আছে, ফ্রেশ ব্যাচ, সেটা হচ্ছে নতুন ব্যাচ শুরু হবে গ্রামার আর লিটারেচারের, নতুন ব্যাচ পার্টস অফ স্পিচ দিয়ে শুরু হবে, এটা শুরু হবে জুলাই, ঠিক আছে, জুলাইয়ের 8 তারিখ, 8ই জুলাই, ঠিক আছে, 8ই জুলাই এটা শুরু হবে। একটু ফোনটা পিক, আসসালামু আলাইকুম, জি কে? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলছি বলছি, মাহবুব শাকিল, আমি লাইভে আছি, বলেন, বেশি ইমার্জেন্সি, একটু পরে ফোন দেন, না একটু পরে ফোন দেন, 5 মিনিট। আচ্ছা, তো এই হচ্ছে কথা, গ্রামার এবং লিটারেচারে একদম সম্পূর্ণ নতুন ব্যাচ, সেটা হচ্ছে 8ই জুলাই থেকে একদম ফ্রেশ ব্যাচ, এটার জন্য অবশ্যই আপনারা আমাকে ফেসবুকে আমার আইডিতে, ঠিক আছে, মাহবুব শাকিল যে আইডি আছে এটাতে ইনবক্স করুন, আইডি অথবা পেজ যেটাতে ইনবক্স করেন অসুবিধা নাই, মাহবুব শাকিল পেজে আমাকে, পেজে বা আইডিতে আমাকে কী করবেন, ইনবক্স করবেন, ঠিক আছে, ইনবক্স করবেন, আর বিশেষ প্রয়োজনে বেশি ডিটেলস আরও না বুঝলে ফোন দিতে পারেন 01921, নাম্বারটা মুখস্থ করে রাখতে পারেন, 18 11 18, ঠিক আছে, সুন্দর নাম্বার, 01921 18 11 18, নাম্বারটা সেভ করে রাখেন, ঠিক আছে, 01921 18 11 18। ওকে, আছেন কে দেখি সাথে? ওকে, আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ আমি পড়াশোনা করি, পড়াই, হাবিব যশোর থেকে, অনেক বৃষ্টি চিটাঙ্গে, মিজান বলছে বৃষ্টি, না বেশি বৃষ্টি, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ও এটা বলে নিই, গ্রামার এবং লিটারেচারের, হ্যাঁ, এখানে আসলে এই এই যে কোর্সটাতে মোট 45টা ক্লাস, 45 ক্লাস, ঠিক আছে, 45টা ক্লাস, আপনি চাইলে শুধু গ্রামার কোর্স করতে পারেন, আবার চাইলে গ্রামার লিটারেচার দুইটাই করতে পারেন, ঠিক আছে, শুধু গ্রামার করার সুযোগ আছে, গ্রামার লিটারেচার দুইটা করার সুযোগ আছে, বিস্তারিত জানতে, ফি, ক্লাস কোন দিন হবে, কখন হবে, হ্যাঁ সব কিছু জানার জন্য মাহবুব শাকিল আইডিতে ইনবক্স করলে আপনি সময় মতো ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে, ওকে, রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা, চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার, ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা থাকবে, সর্বাত্মক চেষ্টা থাকবে, শনিবার থেকে সর্বাত্মক চেষ্টা করবো, ঠিক আছে, লাইভে আসার রেগুলার, শনিবার থেকে ইনশাল্লাহ ভালোভাবেই চেষ্টা করবো। তো আরেকটা কথা হচ্ছে, লিটারেচারের জন্য আমার লেখা বই আছে, তো বইটা এখন পুরাতন এডিশনটা আমি একটু দেখাই, পুরাতন বইটা, নতুন বইটা আসলে এখনও, মানে পুরাতন এডিশনটা মার্কেটে নাই, নতুনটাও নাই, বের হবে কিছুদিন পরে, তিনটা বই বের হবে, তো তিনটা বই বের হবে, আমার বইয়ের নাম হচ্ছে শাকিলস, হ্যাঁ, লিটারেচার বস, লিটারেচার বস থেকে 11-12টা কোশ্চেন, 13টা কোশ্চেনও ভাগ্য ভালো থেকে থাকলে কমন পড়ে, এটা হচ্ছে পুরাতন এডিশন বইয়ের, হ্যাঁ একদম পুরাতন এডিশন, মানে পুরাতন বলতে 3rd এডিশন, এটার 4th এডিশন বের হয়েছে, সামনে 5th এডিশন বের হবে, ঠিক আছে,
ফিফথ এডিশন বই বের হবে। একজন লিখছে ইউ আর এ জ্যাম, থ্যাংক ইউ গোলাম আজম, আই এম এ জ্যাম অ্যান্ড ইউ আর অলসো এ জ্যাম ফর ফর ডুইং এ কমেন্ট হিয়ার। ওকে গোলাম আজম, ওকে। এখানে বলছিলাম যে ইংলিশ পার্ক লিটারেচার বস, এটা হচ্ছে একদম মানে বুক লিটারেচারের জন্য একদম ফ্রুটফুল একটা বই। হ্যাঁ, বাজারে অনেক বই আছে মোটা মোটা, ওগুলোও পড়তে পারেন, যে কোনো বই পড়া যায়। তবে এটা হচ্ছে একদম শর্ট বাট স্মার্ট, মানে কম পরিশ্রমে অল্প পড়ে, যত দেখছেন এটা দেখেন যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এই জিনিসটা একটু মাথায় রাখেন, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। বইটার দাম মাত্র 100 টাকা, নতুন বই বের হলে আমি লাইভে বা পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? এই যে দেখেন যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এবং বইটার নাম হচ্ছে শাকিলস লিটারেচার বস। আগের নামটা ইংলিশ পার্ক ছিল, এখন নতুন নামটা হচ্ছে শাকিলস লিটারেচার বস। লিটারেচার বস কথাটা মনে রাখবেন, নাম টাম চেঞ্জ হলো পোস্ট দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে? ওকে ওকে, বিসিএস দিবেন নাকি এইচএসসি আগে, বিসিএস দিবেন নাকি এইচএসসি আগে, কি লিখছে? স্যান্ডেস কারেকশন বইটা একসাথে পাবেন, এগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না, তিনটা বই একসাথে আসবে ইনশাল্লাহ। তো ভোকাবুলারি কিংসও একসাথে আসবে, তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই, আগামী ক্লাস নিয়ে ফিরে আসবো। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা।